নমস্কার, আমি পার্থ বলছি, জার্নি উইথ পার্থ আমার চ্যানেল থেকে। আজকের আমি দাঁড়িয়ে আছি দেখুন লালবাজারের সামনে, একদম লালবাজারের সামনে দাঁড়িয়ে আছি, যে রাস্তাটা আপনার ডালহৌসি থেকে শিয়ালদা গেছে, এই রাস্তার পাশেই একদম লালবাজার। আমি লালবাজারের সামনে দাঁড়িয়ে আছি, আমার গন্তব্য আজকের যেখানটাতে আমি সেখানটাতেই চলেই এসেছি। আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা যে জিনিসটা একদম সকালবেলা ঘুম থেকে উঠেই পান করি, সেই মানে আমি আর ভণিতা করছি না, আপনাদেরকে জানাচ্ছি, আমরা সেই ছোটো থেকে আরম্ভ করে মানে আমাদের শেষ বয়স পর্যন্ত আমরা যে জিনিসটার প্রতি আকৃষ্ট হই এবং যেটাকে ছাড়া আমরা চলতে পারি না প্রতিনিয়ত, সেই পানীয়টার আমি আজ দেখাবো। এবং কলকাতার মধ্যে সবচেয়ে নাম করা যে দোকান, সেই দোকানের কাছেই আমি এসেছি, সেই দোকানটা আমি আপনাদের দেখাবো। দোকানটা হচ্ছে আপনার ধ্রুব টি এবং এটা হচ্ছে চায়ের দোকান। আমি আজকের আমি পার্থ, জার্নিউইথ পার্থ আমার চ্যানেল থেকে, আমি ধ্রুব টি যে দোকান ওদের সব আমি দেখাবো। ধ্রুব টির আরও দোকান আছে কিন্তু মেন দোকান এইটাই, লালবাজারের উল্টো দিকে, একদম লালবাজারের গেটের উল্টো দিকে। হ্যাঁ, দোকানটা আপনারা দেখুন, দোকানটাতে সব সময় ভিড়, সকাল 9:30-10 দোকানটা খোলে আর রাত্রির মনে হয় 7:00-7:30 পর্যন্ত দোকানটা খোলা থাকে, এবং যখনই আপনার খোলা থাকে আপনার সবসময় কাস্টমার থাকে। আজকের আমি 20 বছর দোকানটাকে আমি চিনি, আমি এদের কাস্টমার ছিলাম, আছি, আপনাদেরকে আমি বলতে পারি এই দোকানে যদি আপনারা আসেন এখানে আপনারা চা নিয়ে ঠকবেন না, চা খুবই ভালো এবং চায়ের কোয়ালিটি এবং রেঞ্জ মানে 5,000 টাকা থেকে 10,000 টাকা থেকে আরম্ভ করে 20,000 টাকার মধ্যে চায়ের রেঞ্জ আপনারা এখানে পেয়ে যাবেন, এবং সবচেয়ে কম দাম যদি হয় সেই কম দামের চাটাও এখানে আপনারা পাবেন। মানে সব রকম কাস্টমারের জন্যই এই দোকানটা মানে একদম আইডিয়াল। আমি আজকে এসেছি ধ্রুব টি, দেখুন ধ্রুব টিতে আমি দেখাচ্ছি আজকের আপনাদেরকে লালবাজারের। লালবাজার একটা আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা নাম করা জায়গা, পশ্চিমবঙ্গের মধ্যে তো বটে এবং কলকাতার মধ্যে, আর ধ্রুব টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নাম করা চায়ের দোকান। এখন আমি এখন এসেছি ধ্রুব টিটা আমি দেখাবো। আজ দোকানে অল টাইম ভিড় থাকে, আমি জানি না ওনারা আমাকে কতটা সময় দিতে পারবেন। রেঞ্জটা আমি আপনাদের রেঞ্জটা বলতে পারি যে সবচেয়ে কম দাম যেটা সেখান থেকে ওনাদের রেঞ্জ শুরু হয় এবং একদম হাইস্ট লেভেল পর্যন্ত যে চা, সেই চাটা আপনারা এখানে পাবেন। দেখুন দোকানটা সবসময় ফিট। দেখুন আমি দোকানটা দেখাচ্ছি, আপনারা দেখুন এগুলো হচ্ছে মিনিমাম রেঞ্জ 400 টাকা, 800 টাকা, 1200 টাকা, 300 টাকা, এগুলোর দাম আছেই। আমি একটুখানি আপনাদের জানতে চাইবো যে একদম মানে সবচেয়ে কম দামের সিডিসি চা কীরকম দাম? সবচেয়ে কম দামের সিডিসি 160 টাকা, সবচেয়ে কম দাম, আর একদম হাইস্ট লেভেল মানে সিডিসি। আচ্ছা, আচ্ছা দেখুন 400 টাকা থেকে 20,000 টাকা মতো চা এখানে পাওয়া যায়। আচ্ছা আপনাদের টাইমিংটা একটু বলবেন, সকাল 9:30 থেকে আর এদিকে 9:00 পর্যন্ত। আর আপনাদের দোকানটা কত বছরের? 37 বছর। আপনাদের কি কোনো নিজস্ব গার্ডেন আছে? আপনারা নিয়ে বিক্রি করেন? আচ্ছা, মোটামুটি একটু কাইন্ডলি আমাকে যদি বলেন সারাদিনে কত কেজি মতো সেল হয় সব মিলিয়ে? ওইটা তো আপনি বলতে পারবেন না। ওনাদের দেখুন একটা সিস্টেম আছে, আমি আপনাদের বলছি, ওনারা একটা এখানে টাকা দিলে একটা স্লিপ দেবেন, স্লিপটা নিয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে, স্লিপের নাম্বার দেওয়া আছে, এবার সেই স্লিপটা অনুযায়ী ডাকবে আপনাকে, নাম স্লিপ ডাকবে, ডাকলে আপনি এসে প্রোডাক্টটা নেবেন। মানে অন্য দোকানে যেমন আপনি পয়সা দিলেন প্রোডাক্ট পেয়ে গেলেন, এখানে কিন্তু তা নয়, এত ভিড় হয় সেই দোকানটাকে মেনটেন করার জন্যে ওনাদের কিন্তু সেই স্লিপটা একটা ইস্যু করতে হয়। স্লিপটা নিয়ে ওনারা আপনারা দাঁড়াবেন, দাঁড়ানোর পরে তারপরে স্লিপ যখন ডাকবে আপনাদের লাইন আসবে তখন আপনারা প্রোডাক্টটা পাবেন, মানে পয়সা দিয়ে আপনারা কিন্তু প্রোডাক্টটা পাবেন না।
আর এটার আমি আগে অনেকবার এখানে নিয়েছি, আমরা এখনও নিই, আপনাদেরকে জানালাম যে এই চা মানে ধুবটি হচ্ছে কলকাতার মধ্যে বেস্ট চা। আপনারা যদি আসেন, এটা একটা আইকনিক হয়ে গেছে এখন, ধুবটি এখন কলকাতার মধ্যে বেস্ট চা। এবং আপনারা যদি এখানে আসেন, সব রকম রেঞ্জের আমি বললাম যে 20,000 টাকার মধ্যে চা আছে, লিপ দার্জিলিং লিপ, এবং সেটা আপনারা এখানে পাবেন, মানে সব রকম কাস্টমার, সব রকম প্রোডাক্ট এখানে পাবেন। থ্যাংক ইউ।